Welcome to everybody in my TRS channel. এসো আমরা শিখি বাংলা থেকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেশন করতে হয় খুব সহজ নিয়মে এবং শর্টকাট নিয়মে। আজকে আমরা আলোচনা করব যদি মরবো মরবো কোনো ভাব বা হবে হবে কোনো ভাব বা করবো করবো কোনো ভাব আছে কিন্তু তার সঙ্গে আছে না বাচক বাক্য, ঠিক সেই ধরনের বাক্যগুলো কীভাবে ট্রান্সলেশন করবো এসো আমরা একটা উদাহরণ আগে দেখি। সে যাব করছিল কিন্তু সে যায়নি। সে যাব করছিল কিন্তু এখনো যায়নি, মানে যাবে ভাব কিন্তু যায়নি। এই ধরনের বাক্যগুলো আমরা ট্রান্সলেট করব। প্রথমে অসম সাবজেক্ট, তারপর হচ্ছে হি ওয়াজ অ্যাবাউট টু গো এর পাশে আমরা লিভ মানে ত্যাগ করা যে কোনো একটা বসাবো। হি ওয়াজ অ্যাবাউট টু গো বা হি ওয়াজ অ্যাবাউট টু লিভ, বাট ডিড নট। এইটা এর আগের ভিডিওতে আমরা করেছি কি না, অ্যাবাউট টু বসেছি প্লাস আদার্স কোনো কিছু বসেছি, কিন্তু এখানে অ্যাবাউট টুর পর বা ডিড নট কেন বসালাম না বাচক রয়েছে, এখানে লেখা রয়েছে অ্যাবাউট টু প্লাস না বাচক, যে সে যাব করছিল কিন্তু সে যায়নি। যেহেতু করছিল পাস্ট টেন্স, তাই এখানে ইজ না বসে হলো কি ওয়াজ অথবা ওয়্যার, যেহেতু ফার্স্ট পারসন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে তাই এখানে ওয়াজ বসেছে। তাহলে হি ওয়াজ অ্যাবাউট টু গো, সে যাব করছিল, বা হি ওয়াজ অ্যাবাউট টু লিভ, সে ত্যাগ করবো করছিল, বাট ডিড নট কিন্তু সে গিয়েছিল না। এইখানে সাবজেক্ট উজু রয়েছে, এখানে হি ডিড নট বসাতেও পারি অথবা শুধু ডিডেন্ট বসলো বা ডিড নট বসলো, আমরা বুঝে নেব যে সে সাবজেক্টটা এখানে রয়েছে। আরও কিছু উদাহরণ দিই, ফুলটি ফুটবো করছিল কিন্তু ফুটবো করছিল পাস্ট টেন্সে ঘটনা কিন্তু এখনও ফুটেনি। এই ধরনের বাক্যগুলো হচ্ছে দ্য ফ্লাওয়ার ওয়াজ অ্যাবাউট টু ব্লুম মানে প্রস্ফুটিত হওয়া। দ্য ফ্লাওয়ার ওয়াজ অ্যাবাউট টু ব্লুম, ফুলটা ফুটবো করছিল বাট কিন্তু ডিড নট দিলে আমরা বুঝতে পারবো, অথবা আমরা যদি ক্লিয়ারভাবে বলি তাহলে বাট ইট ডিড নট ব্লুম এইভাবেও লিখতে পারি আমরা, বাট ইট ডিড নট ব্লুম। ঠিক এই বাক্যটা তাই, হি ওয়াজ অ্যাবাউট টু গো অর লিভ বাট হি ডিড নট লিভ বা গো। তো একই ওয়ার্ড বারবার রিপিট না করে শুধু এইটুকু দিলেও যথেষ্ট।